আজকে আমরা নতুন থিওরেমের সেকেন্ড এক্সাম্পলটি দেখব। তো এখানে সার্কিটটিতে আমাদের RL এর মধ্য দিয়ে কারেন্টের পরিমাণ বের করতে বলা হয়েছে। সেই কারেন্টটাকে আমরা ধরলাম I। RL এর মান দেওয়া আছে 9 ওহম। সার্কিটটিতে একটি কারেন্ট সোর্স রয়েছে যার মান হচ্ছে 10 এম্পিয়ার এবং দুটি রেজিস্টর 4 ওহম এবং 5 ওহম। 5 ওহমটি কারেন্ট সোর্সের সাথে প্যারালাল রয়েছে। তো আমরা নর্টন থিওরেমের জন্য আমাদের প্রয়োজন হচ্ছে নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট। নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিটের জন্য আমাদের জানতে হবে আর এন, নর্টন রেজিস্টর, আই এন, নর্টন কারেন্ট। ওকে, এক এক করে আমরা এগুলো বের করব। প্রথমে আমরা দেখি আর এন কীভাবে আমরা বের করব। আর এন বের করার জন্য আমাদের আরএলটাকে খুলে ফেলতে হবে এবং যেহেতু একটা সোর্স আছে কারেন্ট সোর্স, সেই সোর্সটিকে আমাদের ওপেন করে দিতে হবে। তাহলে আমাদের সার্কিটটি দেখতে হবে আর এন। এখানে আমাদের 5 ওহম, মানে এখানে আমাদের আছে 4 ওহম। তো আমরা দেখতে পাচ্ছি 5 ওহম আর 4 ওহম সিরিজে রয়েছে। তাহলে আমরা আর এন পেয়ে গেলাম 5 ওহম প্লাস 4 ওহম ইকুয়াল টু 9 ওহম। ওকে, এখন আমরা বের করব আই এন। আই এন বের করার জন্য আমাদের কারেন্ট সোর্সটি আবার যে স্থানে ছিল সেই স্থানে সংযোগ করতে হবে এবং আর এলটা যে স্থানে ছিল সেই স্থানটা আমাদের শর্ট করে দিতে হবে। আর এর মধ্যকার কারেন্টটাই হচ্ছে আমাদের আই এন কারেন্ট। ওকে, তাহলে আমরা আইএন কারেন্টটা বের করি। এখন আইএন কারেন্টের জন্য আমাদের সার্কিট হবে শর্ট করে দিলাম। এটা রেজিস্টার ছিল আমাদের 5, এটা রেজিস্টার ছিল আমাদের 4। তো এখন আমরা দেখতে পাচ্ছি 10 এম্পিয়ার কারেন্ট সোর্সের সাথে আমাদের একটি প্যারালালে একটি 5 ওহম রেজিস্টর রয়েছে। তাহলে আমরা এই কারেন্ট সোর্সটিকে ভোল্টেজ সোর্সটিতে রূপান্তর করতে পারি। তাহলে আমাদের তখন সার্কিটটি হবে, এটা হলো আমাদের 4 ওহম রেজিস্টর এটুকু, আর আমরা কারেন্ট সোর্সটাকে ভোল্টেজ সোর্স করছি, কারেন্ট সোর্সের সিম্বল এদিক, তাহলে প্লাস, এদিকে মাইনাস, ভোল্টেজ সোর্সে নিয়ে গেলাম। আর যে রেজিস্টরটা আছে 5 ওহম সেটি আমরা সিরিজে দিয়ে দিলাম। আর এটা হলো আমাদের শর্ট পাথ। ওকে, তাহলে ভোল্টেজ কী হবে? ভি সমান সমান আই ইন্টু আর। আই এর মান ছিল আমাদের 10, আর এর মান ছিল আমাদের 5, 10 আর এই 5 50। তাহলে আমাদের ভোল্টেজের মান হয়ে গেল 50। তাহলে এখন এই শর্ট পাথ দিয়ে যে কারেন্ট ফ্লো হচ্ছে সেটি আমাদের আই এন। তাহলে আমাদের আই এন হচ্ছে ভোল্টেজ ডিভাইডেড বাই রেজিস্টর, রেজিস্টর আছে 5 প্লাস 4 9। তাহলে এখন হচ্ছে 50 ডিভাইডেড বাই 9 ইকুয়াল টু হচ্ছে আমাদের 5.5 5 5 এম্পিয়ার। ওকে, তো এখন আমরা নর্টন সার্কিটটি এঁকে ফেলতে পারি। নর্টন সার্কিটটি আঁকার জন্য আমাদের একটি কারেন্ট সোর্স লাগতো, যে কারেন্ট সোর্সটির মান আমরা বের করেছি আই এন, সেটা মান হচ্ছে আমাদের 5.5 5 5। এর সাথে প্যারালালে একটি রেজিস্টর থাকতো যেটা হলো আমাদের আর এন, আর এন এর মান আমরা বের করেছি 9, আর আমরা যেই রেজিস্টরটি খুলে পড়ছি আর এল সেটি প্যারালালে সংযোগ করে দিতে হবে, সেটি হচ্ছে আমাদের 9। তো আমাদের এই 9 ওহম দিয়ে যে পরিমাণ কারেন্ট পাস করছে সেটি বের করতে পারছে, সেটি হচ্ছে আমাদের আই। তো আমরা কারেন্ট ডিভাইডার রুল ইউজ করে সেটি বের করে ফেলি, অথবা আমরা দেখতে পাচ্ছি
9 ওহম 9 ওহম একই ওহম একই রেজিস্টর আমাদের প্যারালাল রয়েছে। আর তাহলে আমরা বলতে পারি এই কারেন্টটা দুই ভাগে ভাগ হয়ে এক ভাগ যাবে এদিক এক ভাগ যাবে এদিক। অতএব আই হচ্ছে আমাদের 5.5555 ডিভাইডেড বাই 2 5.5555 ডিভাইডেড বাই 2 হচ্ছে আমাদের 2.77 7 7 7 অ্যাম্পিয়ার। ওকে আমরা কারেন্ট ডিভাইডার রুল ইউজ করে দেখি মানটা কি আসে কিনা। তাহলে আই আমাদের টোটাল কারেন্ট হচ্ছে 5.555 ইনটু 9 আর এখানে হচ্ছে আমাদের 9+9। বাকি তো ভাঙিয়ে করাই তাহলে বোঝা যাবে এটা কিভাবে আসলো 5.555 × 9 নিচে হচ্ছে আমাদের 9+9 আমরা লিখতে পারি 2 × 9 তাহলে 9 9 কাটা তো আমাদের এখন সমীকরণটা রইল 5.555 ÷ 2 সেম এটা। তো আমরা নর্টন থিওরাম ইউজ করে আর এর মধ্যে কারেন্টের পরিমাণ বের করে ফেললাম, সে কারেন্ট হচ্ছে আমাদের 2.777। নেক্সটে আমরা নর্টন থিওরামের লাস্ট এক্সাম্পলটি দেখব। সবাইকে ধন্যবাদ।